বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত মালা পড়েছে মা, আর এই চিত্রটাই কিন্তু দেখার। টাইটেল, থাম্বনেল আর ট্রেলার দেখে তোমরা এতক্ষণে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে কিন্তু কলকাতা সবথেকে ফেমাস যে কালী পুজো সেটারই কিন্তু আজকে বিসর্জন আছে। এই কালী পুজোর একটা স্পেশালিটি এটাই যে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবথেকে শেষে বিসর্জন হয়। আর আজকে এই মুহূর্তে কিন্তু পুরো দেড়টা বাজে, আর দেড়টার সময় কিন্তু আমি দাঁড়িয়ে আছি কলেজ স্কোয়ারের সামনে। পেছনেই দেখতে পাচ্ছ এই হচ্ছে ফটাকা ঠাকুরের মানে প্রসেশনটা আসছে। তো আমার বেশি কিছু বলার নেই, তোমরা দেখো আর জাস্ট এনজয় করো ভিডিওটা, চলো। মধ্যরাতে সেজে উঠেছে উত্তর কলকাতা। দেখো বন্ধুরা, তোমাদের আমি সমস্ত চিত্র শেয়ার করছি। বন্ধুরা এই হচ্ছে ডাকিনে যোগিনি, দেখো তোমরা। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত মালা পড়েছে মা, আর এই চিত্রটাই কিন্তু দেখার ফাটিকাষ্টীয় কালী পুজোতে। দেখো তোমরা, তোমাদের আরো ভালো মতন দেখাচ্ছি। বন্ধুরা মাঝরাত্রিরে তোমরা একবার ক্রাউডটা শুধু দেখো। হাজারো হাজারো দর্শক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র মাকে দর্শন করার জন্য। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু সকাল হয়ে গেছে, আর এই মুহূর্তে আমি নিমতলা ঘাটেই দাঁড়িয়ে আছি। তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে প্রতিমা। প্রতিমা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এখন আমি এখানকার সমস্ত চিত্র তোমাদের সাথে শেয়ার করছি। Thank you.
বন্ধুরা, তোমরা যেমন দেখলে পাঠাকেষ্টে ঠাকুর কিন্তু বিসর্জন হয়ে গেল, আর এরই সাথে কিন্তু কালী পুজোরও শেষ হয়ে গেল। কালী পুজোর ইতি আমরা বলতে পারি, এরপর কিন্তু জগদ্ধাত্রী পুজোর পালা। তো জগদ্ধাত্রী পুজোর আপডেট তো আমার চ্যানেলে আসতে থাকবে, কৃষ্ণনগর থেকে চন্দননগরের আপডেট আমি সমস্ত আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমরা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাই, এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে মেসেজ করে আমার সাহায্য করতে পারো। আমরা কী ধরনের ব্লগ আমার সাথে দেখতে চাও আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো চলো বন্ধু, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ক্যালকাটার সৌভিকের সাথে সবসময় জুড়ে থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা হয়। চলো টাটা।